কোনো সময় নাই, আমারও তাই তো এসেছি। দিদি তুমি লক্ষ্মীটি, তুমি শুনবে কি, কাল 18 ডিসেম্বর, পরশু 18 ডিসেম্বর, এসেছি মোরা তোমার দুয়ার। যারা যন্ত্রণা বলতে চাই আরো জোরে আরো বলবো তাই, পরিবার আজ কাঁদে নাই হেসেই বিদায় জানাই তাই। দিদি তুমি লক্ষ্মীটি, তুমি শুনবে কি, মাস্টার মোরা জঙ্গি না, আইন কানুন ভাঙছি না, তবু 11 নভেম্বর কি না ভেঙে হলে যে পর, করলে মোদের গ্রেপ্তার রইল জেলে প্যারাটি চার। হায় হায় দিদি একই বিচার, তোমার দুয়ারে তাই আবার আসছি আমরা বারংবার। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, 9 সালে প্রতিশ্রুতি, দিদি তুমি ভুললে কি, জানতে সেটাই এসেছি তোমার দুয়ারে আবার তাই, দুঃখের কথা বলতে চাই। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, মুখ্যমন্ত্রী হবার পর আশায় বাঁধি খেলার ঘর, ক্যাবিনেট মিটিং শেষে বললে যে তুমি মিট প্রেসে, ধাপে ধাপে নাকি 3 বছর, কোথায় না কোথায় সে ধাপ 9 বছর, তোমার দুয়ারে আবার তাই, দুঃখের কথা বলতে চাই। দিদি তুমি লক্ষ্মীটি, আমি প্রাইমারি প্যারা টিচার, ভাতা আমার 10,000, দিন চালাতে জের বার, ধুচ্ছে আমার পরিবার, 15 বছর হলো যে পার, তোমার এসেছি তাই তোমার। দিদি তুমি লক্ষ্মীটি, আবার প্রাইমারি প্যারা টিচার, 5 মানুষের সংসার, দিন চালাতে জের বার, ভাতা মাত্র 13,000, যাচ্ছে ভেসে পরিবার, তোমার দুয়ারে তাই আবার হাজির হচ্ছি বারংবার। দিদি তুমি লক্ষ্মীটি, মন্ত্রী মশাই পার্থ, সময় নিয়েও ব্যর্থ, কথায় কথায় মিথ্যাচার, মন্ত্রী মশাই চমৎকার, 1.5 মাস সময় নিয়ে বছরটি পার করে দিয়ে, মরণ চরণ নেই কোথার, বলিহারি বাপু কি বাহার, এমন শিক্ষা মন্ত্রী হলে যাবেই তুমি রসাতলে, দুয়ারে তোমার আবারও তাই, সত্যটি তুলে ধরতে চাই। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, ওদের 200 সাথীরা প্রায় কর্মরত মারা যায়, গেল ভেসে সেই পরিবার, গেল না কিছুই তারা, আর অচল তাদের সংসার, এমনই আমরা মাস্টার, দুয়ারে তোমার তাই আবার, চালতে এলাম ন্যায় বিচার। দিদি তুমি লক্ষ্মীটি, অবসরে আজ যে সাথী, করেছিল কি খুব ক্ষতি, অপরাধ সে যে প্যারা টিচার, বলিহারি বটে মাস্টার, মাথা নত করে কাটছে তার, দুয়ারে তোমার তাই আবার, চাইতে এসেছি ন্যায় বিচার। দিদি তুমি লক্ষ্মীটি, এসেছি আমরা 18-তে, মুখের কথা জানাতে, তৈরি থাকবে জলকামান, তবুও গাইব তোমার গান, খোলা রেখো দিদি তোমার কান, খুলে রেখো দিদি ওই দুয়ার, আসছি যে হাজার হাজার। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, 18 ডিসেম্বরে এসেছি তোমার দুয়ারে, তোমার পুলিশ লুকবে কি, দুহাতে তুলে তার লাঠি, মারবে কি তারা মাস্টারে, ভিক্ষার তব শিক্ষারে, বলবে তখন চিৎকারে, বাংলার প্যারা টিচারে, তৈরি থেকে দুয়ারে, শ্মশানে না হয় কবরে, পাঠিয়ে দিও মাস্টারে। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, এত যে সাথী হারিয়ে গেল, মাস্টার তারা বলো কি পেল, অসুখে ধুমায় সাথীর বোন, কবে যে ফুটবে আলোর ভোর, করছি আশায় দিন কাবার, তোমার দুয়ারে তাই আবার, চলছে না আর সংসার। দিদি তুমি লক্ষ্মীটি, আমার পরিবার, চলছে না মোর সংসার, সন্তানদের হাহাকার, পারছি না যে সইতে আর, বাংলার মোরা প্যারা টিচার, তোমার দুয়ারে তাই আবার। দিদি তুমি লক্ষ্মীটি, দিদি তুমি লক্ষ্মীটি, দাও না হকের বেতনটি, লক্ষ্মী দিদি ভাইটি, দোষ কি মোদের বলো দেখি, স্কুলে যত তোমার কাজ, হাসি মুখে করি পাই না লাজ, স্কুল ছুট আর নেই তো প্রায়, কমিয়ে দিয়েছে এই প্যারায়, দিন চালাতে এই টিচার, হচ্ছে যে রোজের পার, দুয়ারে তোমার তাই আবার, হাজির হয়েছি আর একবার। দিদি তুমি লক্ষ্মীটি, এবার তুমি শুনবে কি, সন্তানদের বায়নায় থাকি যে বড় অসহায়, টানা পড়েন যে শিক্ষায়, অসুখের ভারে নুচ্ছ বাপ, বলেছি আমায় করব মাপ, আনতে যে নুন পান্তা ফুরায়, মাস্টার আমি এমনই হায়,
দুয়ারে তোমার এসেছি তাই ন্যায্য বেতন কাঠামো চাই। দিদি তুমি লক্ষ্মীটি এবার তুমি শুনবে কি, তিলে তিলে কেন রোজ মারো, এবার ও খেলা শেষ করো, লাঠি বেকাও মাথা ফাটাও আর কাঁদানে গ্যাস ছোড়ো, আজীবন নয় জেল ভরো অথবা মোদের গুলি মারো, ইস্পার উড়পার ইস্পার উস্পার করো, পারছি না যে সইতে আর তাই তো করছি হাহাকার, থামিয়ে কান্না হেসে আবার বিদায় জানায় পরিবার, ছেড়ে দিয়ে আসি সংসার তোমার দুয়ারে তাই আবার। দিদি তুমি লক্ষ্মীটি এবার তুমি শুনবে কি, যাও যদি মোদের দুয়ার যেতে হবে হাজার হাজার, বাঁচাতে সময় যে তোমার এসেছি মোড়া তোমার দুয়ার, এসে বসো ওই দুয়ারে ফুটপাতে বাঁধা এই ঘরে রাখো তোমার প্রতিশ্রুতি। দিদি তুমি লক্ষ্মীটি যাও যদি মোদের দুয়ার যেতে হবে হাজার হাজার, বাঁচাতে সময় যে তোমার এসেছি মোড়া তোমার দুয়ার, এসে বসো ওই দুয়ারে ফুটপাতে বাঁধা এই ঘরে রাখো তোমার প্রতিশ্রুতি। দিদি তুমি লক্ষ্মীটি এবার তুমি শুনবে কি, তিলে তিলে কেন রোজ মারো, এবার ও খেলা শেষ করো, লাঠি বেটাও মাথা ফাটাও আর কাঁদা নিয়ে গ্যাস ছোড়ো, আজীবন নয় জেল ভরো অথবা মোদের গুলি মারো, ইস্পার উস্পার করো, পারছি না যে সইতে আর তাই তো করছি হাহাকার, থামিয়ে কান্না হেসে আবার বিদায় জানায় পরিবার, ছেড়ে দিয়ে আসি সংসার তোমার দুয়ারে তাই আবার। দিদি তুমি লক্ষ্মীটি এবার তুমি শুনবে কি, সন্তানদের বায়নায় থাকি যে বড় অসহায়, টানা পড়েন যে শিক্ষায় অসুখের ভারে মুহ্য বাপ, বলেছি আমায় কর গো মাপ, আনতে যে নুন পান্তা ফুরায় মাস্টার আমি এমনই হয়, দুয়ারে তোমার এসেছি তাই ন্যায্য বেতন কাঠামো চাই। দিদি তুমি লক্ষ্মীটি এবার তুমি শুনবে কি, দিদি তুমি লক্ষ্মীটি তাও না হকের বেতনটি।